আশ্রয় কেন্দ্রটা ঢাকার আদাবরে, বেড়িবাঁধের কাছাকাছি, শ্রমজীবী মানুষদের ভাড়া বাসার তিনতলায়। নাম শিশুদের জন্য আমরা। 45 জন ছেলেমেয়ের মা হাজেরা বেগম স্বপনকে নিয়ে দরজায় হাজির। স্বপন বুদ্ধি ও বাক প্রতিবন্ধী। বছর দশেক আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লালবাজার এলাকায় তাকে পাওয়া গিয়েছিল। 4 কি 5 বছর বয়সী ছেলেটিকে হাজেরার কাছে নিয়ে আসেন সেখানকার বাসিন্দা মোহাম্মদ আলী। যখন এই বাচ্চাটাকে পাওয়া গেছে আখাউড়া, তখন এই বাচ্চাটার জন্য একটা প্রথম আলো থেকে একটা রিপোর্ট আসছে, চিঠি লিখছে। এই চিঠিটা লিখে আমি থানা দিছি যাতে ছেলেটাকে আমাদের এখানে দেওয়া হয়। যখন পাওয়া হয়ে গেছে তখন আলিবাইয়া হাসপাতালে নিয়েছে, স্থানীয় লোকেরা সবাই মিলে থানায় গেছে, থানায় গিয়ে ওর সম্বন্ধে জানাচ্ছে। পরে আলিবাইয়া আমার সাথে যোগাযোগ করে তখন এই বাচ্চাটাকে আমাদের ছেড়ে দিয়েছে। প্রথমে এসে তো ও একটাই কথা বলি, বাদ দে, আল্লাহ বাদ দে। হাজেরা তখন দুর্জয় নারী সংঘের শিশু যত্ন প্রকল্পের পরিচালক। টানা তহবিল সংকটের কারণে স্বপন আসার অল্প পরে দুর্জয়ের সেন্টারটা বন্ধ হয়ে যায়। জনকর্মী বাচ্চাদের জন্য এই সেন্টারটা তৈরি করা হয়েছে, কিন্তু একসময় ফানও বন্ধ হয়ে গেছে, তারপরে সেন্টারটাই বন্ধ হয়ে যায়। সেন্টারটি বন্ধ হয়ে যায়। হাজেরা নিজের সারা জীবনের সঞ্চয় ভেঙে আজকের সেন্টারটা শুরু করেন। স্বপনকে তো আর, স্বপন তো প্রতিবন্ধী, কোথাও রাখার জায়গা নাই, কোথাও রাখতে পারবে না, তাই স্বপনকে ওই জুস্টাপার মাধ্যমে আমার কাছে পাঠায়। দেয়ালে ঘষা লেগে স্বপনের কপাল গাল ছিলে গেছে। আরেকবার সিঁড়ি থেকে পড়ে উরু ভেঙে টানা 6.5 মাস হাসপাতালে ছিল। হাজেরা স্বপনের জন্ম নিবন্ধন করিয়েছেন। ওর মায়ের নাম হচ্ছে হাজেরা বেগম, বাবার নাম মনু ফকির। মনু ফকির কে? মনু ফকির আমার দাদার নাম। এই সেন্টারে কি অনেক মনু ফকিরের সন্তানেরা আছেন? হ্যাঁ। এই সংগঠন আর সেন্টার মূল উদ্যোক্তা হাজেরার প্রাণ। ছেলেমেয়েরা 2-3 জন SSC পাশ করেছে, কেউ কাজকর্ম করছে। হাজেরা স্বীকৃতি পাচ্ছেন, ছেলেমেয়েরা খেলাধুলা বই পড়ায় পুরস্কার পেয়েছে। সেন্টারের খরচ চলে কিভাবে? NGO বা সরকারি ফান্ডে এটা চলে, এটা একেবারে একদম সাধারণ মানুষের টাকা চলে। আর আমাদের দেশে যে ভালো মানুষগুলো আছে না, তাদের সহযোগিতা চলে। হাজেরা স্বপনকে NGO-র বিশেষ স্কুলে পাঠিয়েছেন, এখন রেখেছেন এক NGO-র বিশেষ আশ্রয় কেন্দ্রে। ওকে কিছু শেখানোর জন্য আপা, যাতে সব বাচ্চারা তার কথা বলতে চায়, ও তো কথা বলতে পারে না, আর ও তো একটুখানি যাতে বাথরুমটা যাতে ও বুঝে। স্বপনকে কিছুদিনের জন্য ছুটিতে আনা হয়েছে। বাচ্চারা টিভি দেখে, স্বপন গড়ায় ঘুমায়, ক্যারাম বোর্ডের পাউডার মুখে মাখে। এই সেন্টার একেবারে সহায়হীন শিশুদের জন্য, তবে এখানে স্বপন একমাত্র প্রতিবন্ধী। প্রথম অবস্থা হচ্ছে যে স্বপন আপা একটা মানুষ, মানুষ হয়ে একজন মানুষকে তো আর ফেলে দেওয়া যায় না, সে যেই হোক। আর দ্বিতীয়টা হচ্ছে যে স্বপনকে দেখে আমার খুব মায়া হয়েছিল, আর ওকে ছেড়ে দিতে পারিনি আপা। স্বপনের ভবিষ্যৎ ভেবে কুল কিনারা পান না হাজেরা, কিন্তু হাল তিনি ছাড়ছেন না। ও কি করবে বাবা, কিছু চাইয়া খাইতে পারে না, চাইলে কেউ মারবো, তারপরে রাস্তাঘাটে হর্ন বুঝে না। স্বপনের হাসি খুব সুন্দর, স্বপনের চোখটা খুব সুন্দর, স্বপনকে খুব ভালো লাগে। আমাদের প্রত্যেকটা বাচ্চা খুব ভালোবাসে, সবাই তো মা আছে, ওর তো কেউই রে দেখি না, একা আল্লাহ ছাড়া।